বাইতে নিয়ত করে আইছে যে ঘরে ডারে জালে এত মন ভরে না বয়েথিরে জালে হে কত খুন এই এক ব্যক্তি আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছো আমাকে তুমি 500 বছর হায়াত দাও আল্লাহ পাক বলেন যে 500 বছর হায়াত তোমাকে দিলে তুমি কি করবা এই যে 500 বছর দিলাম কিন্তু তুমি করবা নাকি তখন ওই ব্যক্তি বলল আল্লাহ এই 500 বছরই আমি তোমার বندگی করব ইবাদত করব আমি ওয়াদা করলাম আল্লাহ কই দিলাম 500 বছর যাওয়ার পর মৃত্যুর সময় হয়ে গেছে এখন ওই ব্যক্তি আল্লাহর কাছে বলে আল্লাহ আমি 500 বছর ইবাদত করছি এখন যদি আমি মারা যাই তুমি আমারে রাখবা কই আল্লাহ কয় জাহান্নামে মানে 60টা দুজক তার মধ্যে জাহান্নাম হলো সবচেয়ে খতরনাক দুজক ওই ব্যক্তি কয় আল্লাহ 500 বছর ইবাদত কইরা এখন পর্যন্ত আমি মরলে একরে সবচেয়ে কঠিন দুজকের মধ্যে আমারে তুমি রাখবা তাইলে আরো 500 বছর সময় দাও কি করবা যে আল্লাহ তোমার ইবাদত করুম করছে সময় হয়ে গেছে ওই ব্যক্তি বলে আল্লাহ এখন মারা গেলে তুমি আমারে রাখবা কই আল্লাহ কয় জাহান্নামে ওই ব্যক্তি কয় আল্লাহ তাইলে তুমি আমারে আরো 500 বছর সময় দাও আল্লাহ কয় দিলাম 1500 বছর হইছে মৃত্যুর সময় হয়ে গেছে ওই ব্যক্তি বলে আল্লাহ এখন যদি আমি মারা যাই তুমি আমারে রাখবা কই আল্লাহ কয় জাহান্নামে ওই ব্যক্তি বলে আল্লাহ 1500 বছর ইবাদত করার পরও আমি জাহান্নামেই যামু তাইলে আর তোমার ইবাদত কইরা হইব কি আমার যখন জাহান্নামেই যাইতেইব তাইলে তোমার ইবাদত করে আমার হবে কি তবে তোমার কাছে আমার একটা অনুরোধ বলে কি বলে আমারে যখন জাহান্নামে পাঠাইবা আমার শরীরটা আল্লাহ আমার এই দেহটা তুমি এত মোটা কইরা দিবা এত মোটা কইরা দিবা এত মোটা কইরা দিবা যেন আমার একটা দেহ দিয়াই 60টা দুজক ভরে যায় তিল পরিমাণ জায়গা যেন না থাকে আল্লাহ কয় ভালো কথা দিতাম তোমার এক দুজকে তুমি যাইতে চাও 7 দুজকে এক লাই নিজে কারণটা কি ওই ব্যক্তি বলে মাবুদ তুমি আমার দেহটা যদি ওই পরিমাণে মোটা করে দাও যে আমার একটা দেহ দিয়া 7 দুজক ভরে যায় তিল পরিমাণ জায়গা যদি না থাকে তাহলে পৃথিবীতে আর কোনো ব্যক্তির জাহান্নামে যাইতে হবে না কেন জায়গাই থাকবো না তুমি জাহান্নামে দিবা কইতে আমার আল্লাহ কয় এতক্ষণ পর্যন্ত তুমি জাহান্নামী হইছিলা কিন্তু এই যে একটা কথা কইলা এই একটা কথার কারণে আমি তোমাকে জান্নাতি বানিয়ে দিলাম আসলে ইবাদত করে কখনো জান্নাতে যাওয়া যাবে না যদি না মানুষের উপকারে ওই ব্যক্তি না আসে মানুষের প্রেমে যদি কেউ না মজে দেখেন নিজে 7 দুজকে যেতে চেয়েছেন যেন অন্য কারো দুজকে না যাইতে হয় আল্লাহ পাক বলে আমার বান্দার জন্য তুই কানলি নিজের জন্য না এই জন্য তোরে আমি জান্নাতি বানাইয়া দিলাম আপনারা মুসা নবীর নামটা তো শুনছেন আপনারা জানেন তারপরেও প্রশ্ন যেহেতু করছে আমার বলতে হবে এই ওই যে এক বেটি মুসা নবীকে বলছিল আমি তো নিঃসন্তান তো আমার কোনো সন্তানাদি হবে কিনা
আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহরে জিজ্ঞেস করেন। কহুতর পাহাড়ে গিয়া মুসা নবী বলে, পথিমধ্য যে বেটি ধরল তার কোনো সন্তানাদি হবে কি না? আমার আল্লাহ কয়, মুসা, সৃষ্টির সময়ই ওর কপালে সিল মাইরা দিছি, কোনো ফোলা পান হইব না। ওইটা হলো বাঞ্জা নারী। বাঞ্জা বোঝেন না? পোলাফান হয় না তো? মুসা নবী ফেরত যায়, বেটি কয়, আল্লাহ কি কইছে? কয় না, আল্লাহ নিজে না কইরা দিছে, হইব না। এতদিন তো আশা আছিল, হইলে হইতেও পারে, এখন তো আশা ভরসা শেষ। বাড়িতে গিয়া বয়া বয়া কান্দে, স্বামী আইলে আবার খাইতে দিব, রুটি বানায়। এক পাগল গিয়া কয়, মা, আমার একটা রুটি খাইতে দিলে দোয়া করুম, আল্লাহ তোর একটা ফোলা দিব। বেটি কয়, আল্লাহ নিজে না করে দিছে, আর পাগলায় দোয়াই বলে আমার ফোলা হয়ে যাইব না। ও মনের কথাটা তো কইছে, আমি তো পাগলার এই কথা কই নাই, দিছে এক রুটি, খাইলে কয়, মা, আর এক রুটি দিলে আর এক পোলা। তিন রুটি খাইছে, খাইয়া কয়, আল্লাহ তিন রুটি খাইছি, তিন পোলা দিস। বৎসর পাঁচেকের মধ্যে তো তিন পোলা হইছে। বেটি মনে মনে চিন্তা করে, তাইলে আল্লাহ কি দুইটা নাকি? আমার মনে হয় মুসার আল্লাহ একটা আর পাগলার আল্লাহ আর একটা। না করছিল মুসার আল্লাহ, আর পোলা দিছে পাগলার আল্লাহ। তো মুসা নবী ওই রাস্তা দিয়াই যায়, ওই বেটি ডাকদা কয়, কই যান? কয়, কহুতর পাহাড়ে আল্লাহর লগে কথা কইতে। কয়, কোন আল্লাহ? কয়, আল্লাহ তো একটাই। কয়, না, আপনার আল্লাহ একটা আর পাগলার আল্লাহ আর একটা। কয়, কও কি? কয়, হ, আপনার আল্লাহ কইছিল আমার কোনো পোলা পান হইব না, আর পাগলার আল্লাহ আমার এই তিন পোলা দিছে, এই তিন পোলা আমার পেটের। মুসা নবী যে কথা বলেন না, মুসা নবী যে খেপছে, খেই পা কহুতর পাহাড়ে গিয়া কয়, আল্লাহ তোমরা কয়জন? আল্লাহ কয়, কেন? কয়, তুমি নিজে না করছো, বেটির কোনো ফোলা বানাইব না, হেই ঘরে তিন ফোলা দেখাইলাম। কয়, জবাবটা দিমু, আমার একটা কাম করে যদি দিতে পারস, নাইলে এই জবাব জীবনও দিব না। কয়, কি কাম? কয়, আমি মানুষ বানাইছি বড় সাত কইরা, আমি মানুষ বানাইছি বড় সাত কইরা, আজকে আমার একটু ক্ষুধা লাগছে, একটু মানুষের মাংস খামু। মুসা নবী কয়, ছুরি দাও আর প্লেট দাও। আল্লাহ পাক ইশারা করলো, ছুরি প্লেট সামনে হাজির, মানুষের কাছে, এই বাম পাশের কারা, এই এলাকায় স্কুল নাই, ওকে স্কুলে নিয়ে ভর্তি করবেন। আল্লাহ মানুষের কাছে গিয়া কয়, আল্লাহ একটু মানুষের মাংস খাইব দাও, কেউ দেয় না। একেবারে সন্ধ্যা হয় ওই জঙ্গলের রাস্তা দিয়া যায়, আর পাগলায় জিগায়, মুসা নবী এত বেজার কেন? কয়, কই আল্লাহ আবইতো না। কয়, কেন? কয়, আল্লাহ যা চাইছে তোমার কাছে তা নাই। কয়, কি চাইছে? কয়, আল্লাহ চাইছে এলো মানুষের মাংস। পাগলায় কয়, আমি তো মানুষ। কয়, ওইলে কি হইব? তোমার তো না খাইয়া থাকতে থাকতে গায়ের সাথে চামড়ার সাথে আড্ডি লাগিয়ে গেছে, মাঝখানে যে মাংস ওইটা তো নাই। পাগলায় কয়, নবী, পাস নাই, না পাওয়ার চাইতে এই হুগনার শরীর থেকে একটু কাইটা দিলেও তো মুখ দেখাইতে পারবি। মুসা নবী কয়, খারাপ কয় নাই, ছুরিটা দিছে, সত্তর টুকরা মাংস কাইটা প্লেটের মধ্যে দিছে। পাগলায় মনে মনে চিন্তা করে, মুসা তো ঠিক কইছে, না খাইয়া থাকতে থাকতে আমার হইল শরীরের মধ্যে মাংস নাই, করি না গোসল, মাংসের মধ্যে কয় গন্ধ, চাকুটা আবার নিয়া এই বুকটা ফাইরা কলিজাটা কাইটা প্লেটের মধ্যে দিয়া মুসা নবীরে কয়, মুসা,
আল্লাহ রেগিয়া কোষ আমার কলিজাটা খাইয়া যেন তার হৃদয় ভরে লয়ে গেছে। এই মুসা মাংস আনতে এত দেরি হইল কেন? কয় যা চাইছ কেউ দেয়। কয় তো কেউ দেয় না পাইলা কই? কয় রাস্তায় এক পাগলার লগে দেখা, ওই পাগলাই দিছে। আমার আল্লাহ কয় মুসা তুমিও তো মানুষ, তুমি তো এক টুকরা মাংস তোমার দেহ থেকে আমাকে কেটে দিতে পারতে, তুমি দিলা না, মানুষে দিল না, দিছে কে? পাগলায়। আচ্ছা মুসা যেই পাগলায় আমার 70 টুকরা মাংস কলিজা সহ দিয়া দিল, ওই বেটির ভাগ্যে পোলা ছিল না, সন্তান ছিল না, এই জন্য আমি তোমারে না করছি। কিন্তু যে 70 টুকরা মাংস কলিজা সহ দিতে পারে তার কথায় কি আমি 3 পোলা দিতে পারি না? মুসা নবী কয় আল্লাহ আপনি পারেন। তাহলে যে আল্লাহর হয়ে যায় আখেরাতে তার কোনো বিচার ইনসাফ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে হাদিসের মধ্যে বলছেন এই রকম মাবুদের যারা প্রেমিক ওই সমস্ত প্রেমিকদেরকে নিয়ে আল্লাহ পাক গোপন একটা মিটিং করে তারপরে আল্লাহ পাক বলবে সম্মানিত সুধী